बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, अस्सलामु आलाइकुम। सृष्टि एकेडमी स्कूल ऑनलाइन क्लास से तुम्हारे सकल के स्वागत। आशा करी तुम्हारा सकले ही भलो आसो। आमी आल्लार अशेष मेहरबानी भले आसी। गत क्लासे आमी तुम्हारे सृजनशील निये आलोचना करेछिलाम। आमी बोलेछिलाम जे किभाबे चित्र आकाते हय एबं चित्रेर विभिन्न अंश देखाते हय एगुलो निये आमी आलोचना करब। तो आज के देखो, आज के एरकम एकटा सृजनशील निये एखाने उपस्थित होयेछि। तोमादेर गत क्लासेर जे सृजनशीलटा छिलो सेटा उद्दीपक छिलो एकटा चोखेर चित्र दिये आमी उद्दीपक बानियेछिलाम। किन्तु आज के देखो, किछु लेखा दिये किछु लाइन दिये आमी उद्दीपक तैरी करेछि। तोमरा देखो बोर्डेर दिके ताकालेई बुझते पारबे। सृजनशील प्रश्न देखो, एटा आमादेर उद्दीपक। एखाने किछु लाइन लिखेछि आमी, लेखार पर लाइन थेके कि उद्दीपक तैरी करेछि। चित्र एवं एभावे लाइन दुईभावे किन्तु आमरा कि करते पारी, आमरा सृजनशील प्रश्न करते पारी। तो देखो उद्दीपकटा आबारो बोली तोमादेर जे जखन आमरा कोनो प्रश्नेर उत्तर लिखब अवश्यई आमादेर उद्दीपकटा मोटामुटी भावे दुई थेके तीन बार भालोभावे पढ़ते हबे। कारण उद्दीपके कि बोलेछे एटा मोटामुटी आगे आमादेर चिंता करते हबे एवं प्रश्नगुलोर कैपासिटी धरते हबे जे आसले कि बोलेछे, प्रश्ने कि उत्तर चेयेछे, कतटुकु उत्तर चेयेछे, ततटुकु तोमाके आंसारटा करते हबे एवं बुझते हबे। तुमि जदि उद्दीपक भालोभावे ना बोझो ताहले तोमार किन्तु आंसार लिखते भूल हये जाबे। तो देखो उद्दीपक विज्ञानेर शिक्षक शिक्षार्थीदेर बोललेन, मानुषेर पंच इंद्रियर मध्ये एकटी मुख गह्वरेर उपर अवस्थित। তাহলে কি বললেন, যে বিজ্ঞানের শিক্ষক বললেন যে মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় যেটা কোথায়, মুখ গহ্বরের উপরে অবস্থিত। আমার যে মুখ গহ্বরের উপরে, এর সাহায্যে আমরা ঘ্রাণ নেই। তাহলে আমরা ঘ্রাণ কিসের সাহায্যে নেই? অবশ্যই নাকের সাহায্যে ঘ্রাণ নেই। নাক ছাড়া ঘ্রাণ নেওয়ার মতো কোনো আমাদের কোনো অঙ্গ নেই। তো দেখো তারপরে শ্বাস প্রশ্বাস চালাই। এই অঙ্গটির দুটি অংশ, এর একটি সূক্ষ্ম রক্তনালিকা ও অসংখ্য ঘ্রাণকোষের সাথে সংযোগ রক্ষা করে। তাহলে এটার দুইটা অংশ আছে। আমরা জানি নাসারন্ধ্র এবং নাসাপথ দুইটা অংশ আছে। এবং কি বলছে, এর একটি, এই দুইটা যে অংশ, এই দুইটার মধ্যে একটি কি সূক্ষ্ম রক্তনালিকা ও অসংখ্য ঘ্রাণকোষের সাথে সংযোগ রক্ষা করে। আশা করি তোমরা উদ্দীপক পড়ে বুঝতে পেরেছো যে উদ্দীপকে নাক সম্পর্কে বলা হয়েছে। নাক সম্পর্কে তোমাকে লিখতে হবে এবং প্রশ্নগুলোর আলোকে আমরা দেখব প্রশ্নগুলো কি। দেখো ক নম্বরে প্রশ্ন আছে, সাত করক কি? সাত করক কোথায় থাকে? জিহ্বায় থাকে। এবং এই প্রশ্নটা জিহ্বা থেকে এসেছে, সুতরাং এই উদ্দীপকের সাথে কয়ের আমরা মিল পেলাম না। তারপরে খ নম্বর প্রশ্ন দেখো, ত্বকের লোম কাটলে ব্যথা লাগে না কেন? তাহলে এই যে খ নম্বর প্রশ্ন, এটাও কিন্তু কোথা থেকে, আমাদের ত্বক থেকে প্রশ্নটা করা হয়েছে। সুতরাং ক এবং খ এই দুটো উদ্দীপকের সাথে মিল নেই। যদি উদ্দীপকের সাথে মিল নেই, আমি ক এবং খ এর উত্তরটা তোমাদের আলোচনা করে দেই। দেখো ক নং, দেখো ক নং প্রশ্নের উত্তর নিচে আন্ডারলাইন করে দিয়েছি, এভাবে সুন্দর করে আন্ডারলাইন করে দিবে। তারপরে দেখো এখানে লিখছি সাত করক, সাত করক লিখে এখানে কোলন দিছি। ক্লোন দেওয়ার পরে তারপরে উত্তরটা লিখছে। তো সাত প্রয়োগের পরে দেখো ক্লোন, জিহ্বার উপরে একটি আস্তরণ আছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য সাত প্রয়োগ থাকে। আমাদের জিহ্বার চারপাশে সাত প্রয়োগ আছে, বাট মাঝখানের জায়গায় কোনো সাত প্রয়োগ নেই আমরা জানি। এবং এই সাত প্রয়োগের মাধ্যমেই আমরা কি তিতা, মিষ্টি, লবণাক্ততা, নোনতা যেটাকে আমরা বলি, সব কিছু আমরা এখান থেকেই জিহ্বার মাধ্যমে অনুভব করি। তো যখন আমরা সাত করব কি এই এই এতটুকুই লিখবো, আমি যতটুকু লিখেছি ঠিক এতটুকুই, আমি এরপরে যে কথাগুলো বললাম এগুলো লেখার প্রয়োজন নেই। সাত করক হলো জিহ্বার উপরে একটি আস্তরণ আছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য সাত করক থাকে। তো দেখো এরপরে খ নম্বর প্রশ্ন, ত্বকের লোম কাটলে ব্যথা লাগে না কেন? ত্বকের লোম কাটলে দেখো এখানে লিখছি খ নং প্রশ্নের উত্তর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক নম্বর লেখার পরে আমি অনেকটা জায়গায় কি করেছি, ফাঁকা দিয়েছি। ফাঁকা দেওয়ার পরে খ নম্বর প্রশ্নের উত্তর এবং নিচে আন্ডারলাইন করে দিয়েছি সুন্দরভাবে। তারপরে দেখো উত্তরটা, ত্বক একটি সংবেদী অঙ্গ, ত্বকে মেলানিন নামক রঞ্জক পদার্থ থাকে। কি থাকে? মেলানিন নামক রঞ্জক পদার্থ। এখানে একটু বলে নেই, এই মেলানিনের তারতম্যের কারণেই আমাদের ত্বক কারো ফর্সা হয় এবং কারো কালো হয়। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি তাদের ত্বক কালো হয় এবং যাদের মেলানিনের পরিমাণ কম তাদের
ত্বক ফর্সা হয় এবং এই মেলানিনটা মূলত সূর্যরশ্মি থেকেই শরীরে তৈরি হয়। এবং মজার বিষয় হচ্ছে, আবার ঘাবড়ানোর কোনো কারণ নাই, কারণ মেলানিন যার শরীরে বেশি পরিমাণে থাকবে তাদের ক্যান্সারের ঝুঁকি কম, ক্যান্সার বড় কোনো রোগ হওয়ার ঝুঁকি কম আছে। সুতরাং কালো মানুষ হলেই কিন্তু জগতের ভালো, এটা একটা প্রবাদ আছে। তো যাই হোক, যারা ফর্সা আছো তাদের ঘাবড়ানোর দরকার নাই, তোমাদের বলার স্বার্থ অনেক ফর্সা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মূলত স্নায়ুর কারণে আমাদের উদ্দীপনা প্রকাশ পায়। কিসের কারণে? স্নায়ুর কারণে, যেগুলোকে আমরা কি বলি, নিউরন বলি। যেহেতু ত্বকের এ অংশে কোনো রক্তনালী ও স্নায়ু থাকে না, তাই ত্বকের লোম কাটলে ব্যথা লাগে না। ত্বকের এ অংশে কি নেই? রক্তনালী এবং স্নায়ু থাকে না, তাই ত্বকের লোম কাটলে ব্যথা লাগে না। তো যাই হোক, এ পর্যন্ত আমার খ নম্বরের উত্তরটা শেষ। এবং তোমরা দেখতে পাচ্ছ যে খ নম্বরটা 1, 2, 3, 4, 5 লাইন সর্বোচ্চ লিখেছি। এটা সর্বোচ্চ 3 থেকে 3.5 লাইন বা 4 লাইনের মধ্যে উত্তরটা কমপ্লিট করলে কোনো সমস্যা নেই, তুমি 2 মার্কের জন্য যথেষ্ট লিখেছ। আমি যতটুকু লিখেছি এতটুকু লিখলে তো আরও কথা নেই, মোটামুটি সুন্দর। কিন্তু এটা এক পেজে লেখা যাবে না, যে পুরো পেজে 12 লাইন 14 লাইন লিখলাম তা লেখার প্রয়োজন নাই। অনুধাবনমূলক প্রশ্ন সর্বোচ্চ 3.5 লাইন 5 লাইন লেখা যায়। তো যাই হোক, এরপরে দেখো গ নম্বর প্রশ্ন। আর আমি যখনই গ নম্বর প্রশ্নটা পড়ব তখনই আমার উদ্দীপকে যেতে হবে। তো গ নম্বর প্রশ্নটা দেখো, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির অন্তঃগঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। অন্তর্গঠনের চিহ্নিত চিত্র অঙ্কন করো। যখনই চিত্র অঙ্কন করতে বলবে এবং গঠন বলবে, তখন স্ট্রাকচারটা সুন্দরভাবে তোমাদের আঁকতে হবে। গঠন বললেই চিত্র আঁকতে হবে, গঠন বললেই চিত্র আঁকতে হবে, এটা তোমাদের মাথায় রাখবে। অনেকে আসলে চিত্র আঁকো না, আবার যদি এখানে চিহ্নিত চিত্র অঙ্কন করো, চিহ্নিত চিত্র অঙ্কন করার পরে অঙ্কনে চিত্রের মাঝে বিভিন্ন অংশগুলো তোমাকে দেখাইতে হবে। অনেকে তোমরা দেখাও না, ভাবছো যে চিত্র আঁকাইতে বলছে স্যার, শুধু চিত্র আঁকে শেষ, কিন্তু চিত্র না, চিত্র আঁকানোর পরেও তোমাকে বিভিন্ন অংশগুলো দেখাইতে হবে। এবং কীভাবে চিত্রটা আঁকতে হবে তোমরা দেখো, এখানে গণাং প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি কি লিখেছি, উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো নাক। যেহেতু এখানে নাকের কথা বলছি, আমরা বুঝতে পারলাম যে নাক, তাহলে উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো নাক। নিম্নে নাকের অন্তঃগঠনের চিত্র অঙ্কন করা হলো। এখানে দেখো কিভাবে চিত্র আঁকতে হবে, আমি এর আগেও বলেছিলাম যে অবশ্যই ফার্স্ট তোমরা কিন্তু কেউ এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন তোমরা কেউ করো না, না করে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবেই লেখো। দেখো এখানে প্রথমে একটা তোমাকে কি করতে হবে, আয়তাকার একটা বক্স করতে হবে, এবং বক্সের ভিতরে তোমার চিত্রটা থাকবে, বক্সের ভিতরে চিত্র থাকবে এবং লেখাগুলো ঠিক বক্সের ভিতরে থাকবে, একটাও বাইরে যাবে না। তোমরা খেয়াল করলে দেখো এখানে যে নাকের চিত্রটা আছে এবং স্ট্রাকচার অফ নাক, এটা হলো নাকের অভ্যন্তরীণ অংশ যেগুলো আছে সেগুলো, ঠিক আছে। নাকের নাক তো এমনি সোজাসুজি নাক আঁকলে অন্যরকম হবে, কিন্তু এটা অভ্যন্তরীণ, অর্থাৎ নাকের ভিতরের যে অংশগুলো আছে সেগুলোর চিত্র এটা। তোমরা এখানে দেখো, এখানে ঘ্রাণ সংবেদন স্নায়ু আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো এখানে এটা হলো নাক, অর্থাৎ নাসার অন্ধ্র আছে এখানে। তারপরে এখানে হলো দাঁত, এখানে হলো ঊর্ধ্ব ওষ্ঠ, অর্থাৎ আমাদের যে ওষ্ঠদ্বয় আছে তার মধ্যে ঊর্ধ্ব ওষ্ঠ, উপরের ওষ্ঠটা হলো এটা। এবং এখানে কি লিখেছি, চিত্র নাকের অন্তঃগঠন। এখানে একটা মজার বিষয় হলো, দেখো আমি যে সিরিয়ালভাবে সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে লিখেছি তোমরা ঠিক সেভাবে লিখবে। এখানে প্রয়োজনে তোমরা স্কেল বসিয়ে, যাতে ছোটো বড় না হয় সেই চেষ্টা করে তোমাকে সুন্দর করে লেখার তোমরা চেষ্টা করবে। অনেকে কি করো দেখো, আমি যে এখানে দেখো এখান থেকে এখানে বের হয়েছি, অনেকে এটা না করে কি করে, এখান থেকে এইভাবে টান দিয়ে এখানে হয়তো ঊর্ধ্ব ওষ্ঠটা তুমি লিখতেছ, ঊর্ধ্ব ওষ্ঠ। আমি তোমাদের বোঝার জন্য এটাতে লিখতেছি। দেখো তুমি যে এই যে ক্রস করলা, একটার উপর দিয়ে আরেকটা চিহ্নিত করলা, এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে না। এখন তুমি বললে স্যার বইতে অনেক চিত্র আছে যেগুলো এভাবে দেওয়া আছে, এটা প্রিন্টিং মিস্টেক, বাট রুলস আছে কিছু, রুলসের মধ্যে তোমাকে আমি যেভাবে প্রথমে যে চিত্রটা দেখেছো ঠিক সেভাবে আঁকতে হবে, তাছাড়া কিন্তু আঁকানো যাবে না, তাহলে মার্ক কমে যাবে, তুমি 3-এর জায়গায় 2 পাইতে পারো। এবং চিত্র এভাবে সুন্দর করে একে যদি বিভিন্ন অংশ দেখাইতে পারো, অবশ্যই তুমি 3-এর মধ্যে 3 পাবে, এখানে কোনো মার্কস কাটা যাবে না বা সুযোগ নেই, আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে তোমরা চিত্রের উত্তরগুলো করবে। তো এরপরে দেখো আমি ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, ওকে।
তো ঘ নম্বর প্রশ্ন আমি কি বললাম যে ঘ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা আমরা উদ্দীপকে আবার চলে যাই উদ্দীপকটা দেখি উদ্দীপকে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির ক্ষতি হতে পারে ক্ষতি হতে রক্ষার জন্য করণীয় সম্পর্কে তোমার মতামত দাও এখানে তোমার মতামত চাইতে পারে আলোচনা করো চাইতে পারে বর্ণনা করো চাইতে পারে যেভাবেই যেভাবেই চাক না কেন ব্যাখ্যা করো চাইতে পারে যাই হোক এখানে যেহেতু করণীয় সম্পর্কে তোমার মতামত অঙ্গটির ক্ষতি হতে রক্ষার জন্য তো এই যে আমরা জানি যে উদ্দীপকে কি বলছে যেহেতু শ্বাস প্রশ্বাস চালাই তারপরে ঘ্রাণ নেই এ থেকে আমরা বুঝি নাক এখানেও নাকের ক্ষতি হতে রক্ষার জন্য যে করণীয় সেই বিষয়গুলো আলোচনা করতে হবে তো দেখো আমরা উত্তরে চলে যাই উত্তরটা দেখো এখানে যদিও দেখতেছো যে ক্ষয়ের পরে এখানে ঘ আসছে আসলেই তা না ওখানে ঘ নম্বরটা আমি চিত্র এখানে জায়গাটা ফাঁকা থাকবে এই কারণে এখানে ঘ নম্বরটা লিখেছিলাম তো যাই হোক এখানেও দেখো কিছু গ্যাপ রেখে আমি ঘ নং প্রশ্নের উত্তরটা লিখেছি এখানে দেখো ঘ নং প্রশ্নের উত্তর এবং নিচে সুন্দর করে আন্ডারলাইন করেছি এরপরে দেখো উত্তরটা আমি শুরু করলাম কি শুরু করলাম উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো নাক আমি ঘ নম্বরেও লিখেছিলাম উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো নাক ঘ নম্বরেও লিখলাম উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো নাক নাকের ক্ষতি হতে রক্ষার জন্য করণীয় সম্পর্কে আমার মতামত নিম্নে দেওয়া হলো যেহেতু প্রশ্নে বলেছে কি প্রশ্নে বলেছে তোমার মতামত দাও তাহলে এখানে তো আমার মতামত দিতে হবে তাহলে এখানে আমি কি লিখলাম উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো নাক নাকের ক্ষতি হতে রক্ষার জন্য করণীয় সম্পর্কে আমার মতামত নিম্নে দেওয়া হলো তোমার মতামত তুমি দিচ্ছ দেখো নাকের সাহায্যে আমরা ঘ্রাণ নেই এটি পঞ্চ ইন্দ্রিয়ের একটি পঞ্চ ইন্দ্রিয়ের একটি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার মধ্যে একটি আরও একটা আছে যেটা হলো সিক্সথ সেন্স বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয় সেটা কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় কাকে বলে ষষ্ঠ ইন্দ্রিয় হলো আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে এই পাঁচটা ইন্দ্রিয় বাদে আমাদের যে একটা মন আছে এই মনের মনের মাধ্যমে যে বুঝি এটাকে আমাদের সিক্সথ সেন্স বলে অর্থাৎ ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় বলে আচ্ছা যাই হোক ওটা বইয়ের বাহিরের আলোচনা তো যাই হোক এটা পঞ্চ ইন্দ্রিয়ের একটি মুখ গহ্বরের উপরে নাক অবস্থিত আমার দেখো মুখ মুখের মুখ গহ্বরের উপরে নাক অবস্থিত নাক দুটি অংশ নিয়ে গঠিত যথা নাসারন্ধ্র দুই নম্বরে হলো নাসাপথ একটা হইলো নাসারন্ধ্র আর একটা হইলো নাসাপথ দেখো এখানে যথার পরে দেখো আমি এখানে ক্লোন দিয়েছি দেওয়ার পরে এখানে এক দুই রোমান সংখ্যায় নাম্বার দিয়েছি দিয়ে সুন্দর করে লিখেছি তারপরে দেখো নাক পরিষ্কার রাখার জন্য যা করা যেতে পারে যেহেতু এখানে বলছে তোমার যে ক্ষতি হতে রক্ষার জন্য করণীয় এখন তুমি করণীয়তে চলে আসলে নাক পরিষ্কার রাখার জন্য যা করা যেতে পারে এক নম্বর দেখো এখানে সুন্দরভাবে আবার নাম্বারিং করে পয়েন্ট আকারে আমি দিয়েছি তোমরা এইভাবে পয়েন্ট আকারেই লিখবে এভাবে সুন্দরভাবে উপস্থাপনা করলেই কিন্তু চারের মধ্যে এখানে অবশ্যই তুমি তিন পাবে নিয়মিত পানি দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে নিয়মিত পানি দিয়ে নাক পরিষ্কার করা যেতে পারে দুই নম্বর মাস্ক ব্যবহার করতে হবে এখন মাস্ক কেন ব্যবহার করতে হবে সেটা এখন বর্তমান সিচুয়েশনে এসে তোমরা সকলেই বুঝতেছো যে মাস্ক কেন ব্যবহার করতে হবে কারণ শুধু এই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্যে আমি মাস্ক ব্যবহার করে এই কথাটা লিখি নাই কেন ধুলোবালি থেকে ময়লা আবর্জনা থেকে যাতে ফুসফুসে না যেতে পারে এই কারণে তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং মাস্ক ব্যবহার করা শুধু এই রোগের কারণে মাস্ক ব্যবহার করবো তা না তুমি সারা জীবনে ব্যবহার করতে পারো এটা শরীরের জন্য 100% একটা ভালো 100% ভালো তোমার উপকার করবে এই কারণে তুমি মাস্ক ব্যবহার করবে তিন নম্বর দেখো নাকে শ্লেষা জমলে তা পরিষ্কার করতে হবে নাকে শ্লেষা জমলে কী করতে হবে পরিষ্কার করতে হবে এবং চার নম্বরে দেখো শিশুদের নাকের শ্লেষার সাথে ধুলোবালি জমে এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন ছোটরা ছোটো বাচ্চারা শিশুরা তারা তো আর বলতে পারে না সুতরাং তাদের নিয়মিত নাক পরিষ্কার করে দিতে হবে শ্লেষা এবং ধুলোবালি যেহেতু জমে এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে আশা করি তোমরা সকলেই মোটামুটিভাবে ধারণা পেয়েছ সৃজনশীল সম্পর্কে এবং চিত্রের উদ্দীপক এবং সরাসরি লাইনের মাধ্যমে কিছু বাক্যের মাধ্যমে যে আমি এখানে সৃজনশীল লিখেছি আসলে তোমরা বুঝতে পেরেছো তো ঠিক আছে সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।